আজ রবিবার 25শে চৈত্র 2023 সালের 9ই এপ্রিল। বৃষরাশি, বৃষলগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ যেহেতু রবিবার, এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা রবি অর্থাৎ সূর্যের নামেই নামাঙ্কিত। জীবনে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি, সমাজে আপনাদের সম্মান বৃদ্ধিতে, সরকারি চাকরি প্রাপ্তির জন্য, পুত্র সন্তান প্রাপ্তির জন্য রবি গ্রহের মজবুতি কিন্তু আমাদের জন্মছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রবি গ্রহকে মজবুত করবার জন্য এই রবিবারের দিনটিকে কিন্তু আপনারা অত্যন্ত কাজে লাগাতে পারেন। আপনার স্ক্রিনে সূর্যের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন, ব্রহ্মকালীন মুহূর্ত, সেই সময় ঘুম থেকে উঠুন, সূর্যোদয়কে চোখের সামনে দেখুন, একটি তামাল লোটাই করে সামান্য একটু জল এবং পুষ্পাদি সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে আপনারা অবশ্যই সূর্যের এই প্রণাম মন্ত্রটি 11 বার জপ করে সূর্যদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান, তিনি পূর্ণ করবেন। যদি না পারেন, সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করতে ভুলবেন না, প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। এছাড়া বন্ধুরা, আবারও বলবো, এ মাসেই কিন্তু 22 তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন, গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। আপনাদের রাশির জন্য আগত একটি বছর বৃহস্পতির এই রাশি পরিবর্তনের কারণে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে গিয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন নামে যে প্লেলিস্টটি আছে সেখানে গেলে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনার মনোমুগ্ধকারী আচার ব্যবহার, চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা সকলের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করবেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আজ কোনো না কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে চলেছেন, যা এক মুহূর্তে আপনাদের জীবনে চলতে থাকা সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই বা রিলিফ আপনাদের দেবে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়, তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা গ্রহণ করা উচিত। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বাড়াতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন, সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয়, দিনের শেষ ভাগে পরিবারের জন্য অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ কিন্তু আসতেই পারে, যার কারণে পরিবারের পরিবেশ আনন্দ মুখর হয়ে যাবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই। প্রতিদিন একই জিনিস করা বা একঘেয়ে রুটিন অনুসরণ করা আপনাকে কিন্তু মানসিকভাবে ক্লান্ত করতে পারে, তাই একটু অফবিট কিছু করার চেষ্টা করুন।